এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে সিসিটিভি ধরা পড়ল। পঞ্চায়েত প্রধান সহ এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে মারার হুমকি, একেবারে সরাসরি সেই চিত্র আমরা দেখাবো সিসিটিভির ফুটেজে। দেখুন তার চিত্র। পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েত প্রধানের স্বামী সহ আরেক সদস্যর স্বামীকে মারতে উদ্যত হলো একজন দুষ্কৃতী বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের। ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর পঞ্চায়েত অফিসে। আজ অর্থাৎ বুধবার বেলা 12:30 নাগাদ মুক্তার মল্লিক নামক এক ব্যক্তি ধারালো অস্ত্র মাজায় গুঁজে পঞ্চায়েত অফিসে ঢুকে পঞ্চায়েতের সদস্য রীতা হাজরার স্বামী কার্তিক হাজরার খোঁজ করতে থাকে। পঞ্চায়েত প্রধানের অফিসে তার স্বামী উপস্থিত ছিলেন, তার সঙ্গে বচসায় জড়ালে ওই ধারালো অস্ত্র বের করে হুমকি দেয়। পঞ্চায়েত অফিসের অন্যান্য স্টাফরা আটকায়। তার কিছুক্ষণ পর ভরতপুর অঞ্চলের দাসপাড়ার সদস্য রীতা হাজরার স্বামী আসলে তার সঙ্গে বচসায় জড়ায় এবং ধারালো অস্ত্র বের করে তাকে মারতে চায়। ওই ঝামেলা আটকাতে গিয়েই আক্রান্ত হন অন্য এক সদস্যের স্বামী। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে কার্তিক হাজরার স্ত্রী রীতা হাজরার কাছে মুক্তার মল্লিকের স্ত্রী পরাজিত হন এবং মুক্তার ঘনিষ্ঠ এক লটারি ব্যবসায়ী নেশা করে দাসপাড়ায় পড়েছিল। পাড়ার কিছু ছেলে তাকে উদ্ধার করে রাখে, নেশা কাটলে বলে তার 10,000 টাকা নিয়ে নিয়েছে। এই ঘটনাকেই কেন্দ্র করে ওই মুক্তার মল্লিকের দাবি, ওই ক্ষতিপূরণ কার্তিক হাজরাকে দিতে হবে। এই নিয়েই গণ্ডগোল বাধে। পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত প্রধানের দাবি, অভিযুক্তকে যতক্ষণ না গ্রেপ্তার করছে ততক্ষণ বন্ধ থাকবে পঞ্চায়েত অফিস। যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়, উঠেছে প্রশ্ন বিভিন্ন মহলে। শেষ খবর পাওয়া অনুযায়ী ওই ব্যক্তিকে আটক করে ভরতপুর থানার পুলিশ। শাস্তির ব্যবস্থা করতে হবে, নইলে ও হুমকানি দিয়ে গেছে যে 6 মাস পরেও তোমাদেরকে আমার যা মন তাই করবে। আপনাদের পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে জানিয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, এসেছিলেন তখন বড়বাবুকে জানানো হয়েছে, থানায় গিয়ে ব্যবস্থা নিচ্ছেন। থানায় কি লিখিত অভিযোগ জানাবেন আপনারা? হ্যাঁ দেব, লিখিত লিখিত না দিলে ধরুন এত অত্যাচার টেবিলের মধ্যে এরকম করতে পারে না, আমাদের সঙ্গে তো কোনো শত্রুতা নেই, তাহলে কেন বাইরে ঝামেলা এনে আমার টেবিলের মধ্যে এরকম করে? মদ খাবে সে বাইরে খাবে, যা করবে বাইরে ঝামেলা করবে, কিন্তু টেবিলের মধ্যে আমার সঙ্গে তো কোনো শত্রুতা নেই, তাহলে চাকুটা বসিয়ে দিলে কী হতো? জিতে অবসরে আমি তো হাত দিয়ে ছাড়াতে পারি না, মুখে চিৎকার করে উঠলাম, তা বলছে বেশি বকবি তো তোর তোর নিয়ে উঠে দিই, তাহলে এর ব্যবস্থা আপনাদেরকে নিতেই হবে। কি নাম আপনার? পানিতা মণ্ডল। মদ ভাগকে কেন্দ্র করে মুক্তার মল্লিক ও ডাইরেক্ট টাকা হারিয়ে যাকে কেন্দ্র করে একটা আপসের মীমাংসা হয়, সেই মীমাংসা তুমি মানতে না পেয়ে আমাকে খোঁজ করে এবং হঠাৎ বলে যে কার্তিক টাকাটা যেন তোর পুকুরে তোকে জোগাড় করে দেবে, কিন্তু টাকাটা তো আমি নিয়ে নিয়েছি অন্য একজন, সেটা যাকে আমাকে পায়নি এবং 35,000 টাকা খোঁজ নিয়েছিল। তারপরে ও হট করে যে পঞ্চায়েতে ঢুকে আফসা বের করে পঞ্চায়েত প্রধানকে এবং আমার মিসে পঞ্চায়েত সদস্য আমি তার স্বামী কার্তিক দাস আমাকেও অ্যাটাক করতে আসে এবং মারতেও যায়। এবার এই অবস্থায় যদি সাধারণ মানুষকে আফসা বা কোঠার দিয়ে মারতে যায় তাহলে পঞ্চায়েত প্রধানের কোনো নিরাপত্তা পাওয়া গেছে না এবং পঞ্চায়েতের ভেতরে ঢুকে এটা চলছে। এখন আপনার নতুন সাথী এসআর এন্টারপ্রাইজ। উন্নত প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংস এর মাধ্যমে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট, মজবুত এবং সুরক্ষিত। মার্বেল টাইলস, স্যানিটারি এবং পাইপ ফিটিংস এর জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এসআর এন্টারপ্রাইজ। প্রোপাইটার রুবেল শেখ, প্রযত্নে হাজী আলী হোসেন, হাউসনগর ব্রিজ, শমসেরগঞ্জ, মুর্শিদাবাদ। ফোন 7908005523 এবং 7003479279।